like I'm floating through. আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি লাইফ স্টাইল ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে বসিয়েছি আলু পটলের ভাজি। আলু পটল এভাবে ভাজি করলে কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। পাশের চুলায় বসিয়েছি চিংড়ি মাছ ভাজা। আজকে বেশি কিছু রান্না করব না, আলু পটল ভাজি করতেছি, চিংড়ি মাছ ভুনা করব আর পুঁইশাক ডাল। চিংড়ি মাছ ভুনা করার জন্য কিন্তু বেশি নেইনি, আমরা যে কয়জন মানুষ সবাই যেন দুই পিস খেতে পারি সেই অনুযায়ী নিয়েছি। ভাজি হয়ে যাওয়ার পর কিন্তু আমি পুঁইশাক ডাল বসিয়ে দিয়েছি আর পুঁইশাক ডাল রান্না কিন্তু হয়েও গেছে। আমি কিন্তু সবসময় পুঁইশাক ডাল অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করি, মুসুরি ডাল দিয়ে আমি কখনোই পুঁইশাক রান্না করি না। আমার কাছে ভালো লাগে না মুসুরি ডাল দিয়ে খেতে। পাশের চুলায় চিংড়ি মাছ বুনা বসিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আমার পুরনো যারা বন্ধু আছো তারা তো সবাই জানো আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া তেমন কোনো মাছ খাই না। আজকে যেহেতু আমার পছন্দের খাবার রান্না হচ্ছে, মজা করে ভাত খাবো। প্রতিদিন যে মজা করে ভাত খাই না তা না, তবে পছন্দের খাবার রান্না করা হলে সেদিন তো বেশি মজা করে ভাত খাওয়া হয়। দুপুরের কিন্তু সব রান্না কমপ্লিট, সব রান্না বলতে তরকারিগুলো কমপ্লিট, তবে ভাত রান্না এখনও হয়নি। কী কী রান্না করলাম একত্র করে তোমাদের এখন দেখিয়ে দেই। চিংড়ি মাছ ভুনা, আলু পটল ভাজি, পুঁইশাক ডাল, প্রতিটা খাবারই আজকে আমার পছন্দের। তোমাদের তো আগেই বলেছি মজা করে ভাত খাবো। তোমরা তো সবাই দেখেছো আজকে আমি তরকারিগুলো আগে রান্না করেছি আর ভাতটা পরে রান্না করব, কারণ রাতে খেতে আমাদের অনেক দেরি হয়ে যায়। এখন গরমের সিজন, সব কিছু কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তরকারি তো খাওয়ার পর আবার চুলায় জাল দিয়ে ফুটিয়ে নেওয়া যায়, কিন্তু ভাত একবার রান্না করলে সেটা তো আর চুলায় দিয়ে ফুটিয়ে নেওয়া যায় না। তবে ফ্রিজে রেখে ওভেনে গরম করে নেওয়া যায়, কিন্তু আমি সেটা করব না, সেজন্যই ভাত রান্নাটা দেরিতে বসালাম। রান্না কমপ্লিট হওয়ার পর গোসল করে নামাজ পড়ে খেয়ে বিশ্রাম নিয়েছি। আসলে এগুলো দেখানোর কিছু নেই, সেজন্য ক্যামেরাটা আর অন করিনি। এখন সন্ধ্যার পর আবার ক্যামেরাটা অন করলাম। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা ফুচকা খাবো। এখানে ফুচকার জন্য ডাবলি সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে ফুচকার জন্য টক তৈরি করা হয়েছে। ভয়েস ওভার দেওয়ার সময় টকটা দেখি না, জিভে সত্যি সত্যি পানি এসে গেছে। ফুচকার টকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তবে দোকানেরটা না, বাসায় বানানোটা। দোকানের ফুচকার টকটায় না আমার কাছে মনে হয় কিছু একটা মিসিং থাকে। টকের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা একটু চেখে দেখলাম। সামান্য পরিমাণ চিনি দেওয়া লাগবে। আর একটা জিনিস এখনও দেওয়া হয়নি, সেটা হচ্ছে লেবু। লেবু না দিলে কিন্তু টকের আসল টেস্টটা পাওয়া যায় না। বাকি যে উপকরণগুলো টকের মধ্যে দেওয়ার কথা ছিল অফ ক্যামেরায় কিন্তু আমরা সব কিছু দিয়ে দিয়েছি। তো টক কিন্তু ফুচকা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো চুলায় কিন্তু ফুচকা ভাজাও বসিয়ে দিয়েছি। ফুচকা ভাজা কমপ্লিট। আর ফুচকার মধ্যে যে আমরা পুরটা দেব সেটা কিন্তু অফ ক্যামেরায় আমরা রেডি করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন ফুচকার মধ্যে পুর ভরে টকে চুবিয়ে ফুচকাগুলো খেয়ে নিব। তবে বাচ্চারা ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেজন্য ওদের খাওয়ার দেখাতে পারবো না। আমি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেন যে বাচ্চারা ভিডিও করতে গেলে তখন ক্যামেরার সামনে আসে না সেটাই বুঝি না। নিজেরা যে সারাদিন কত সেলফি তোলে তার কোনো ঠিক নেই, ক্যামেরার সামনে আসতে গেলেই তাদের যত আপত্তি। আমার বোনের মেয়ে এখন সবাইকে ফুচকার মধ্যে পুর ভরে দিচ্ছে। আর টক দিয়ে দেবে না, টক যার যতটুকু লাগবে সে ততটুকু নিয়ে নেবে। ফুচকা কিন্তু আমি সবসময় টকের মধ্যে চুবিয়ে তারপর খাই, নইলে আমার কাছে মনেই হয় না যে আমি ফুচকা খাচ্ছি। আর আমরা কিন্তু সবাই টেবিলের চারপাশে বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তাহসিনা কিন্তু ফুচকা দেখে লোভ সামলাতে পারেনি, টক ছাড়াই একটা ফুচকা খেয়ে নিয়েছে আগে। দেখো আমাদের কিন্তু অনেকগুলো ফুচকা বানানো হয়ে গেছে, তো এখন ওরা খাবে, আমি একটু পরে খাবো। প্রথমেই তাহসিনা খাচ্ছে। সাইফি এসেও কিন্তু ফুচকা খাওয়ার জন্য অলরেডি দাঁড়িয়ে পড়েছে, তো তাহসিনার একটা ফুচকা নেওয়া হয়ে গেছে, এখন সাইফি নিচ্ছে।
আর ওদের চেহারা দেখালাম না, কারণ ওরা আমাকে আগেই নিষেধ করে দিয়েছে আমাদের চেহারা দেখাবে না, তো সেজন্যই দেখালাম না। সাইফি একটা ফুসকে নিয়ে এখান থেকে চলে গেছে, ও নাকি পরে খাবে, তো এখন আমি আমার ফুসকাগুলো খেয়ে নিব। এগুলো হচ্ছে আমার ফুসকা, টকের মধ্যে চুবিয়ে এখন খাবো। টক এতই কম নিয়েছি, চুবানো যাচ্ছে না। আসলে টক বেশি নিলাম না, কারণ আমার প্রেশার লো, টক খেলে আরও বেশি লো হয়ে যাবে। আমার বোনের মেয়ে আমার ফুসকাগুলোর মধ্যে আবার একটু ডিম ছিটিয়ে দিল। এখন আমি এক এক করে আমার ফুসকাগুলো সব খেয়ে নিব। আর ওদিকে কিন্তু মাও খাচ্ছে, তাকে আর দেখালাম না। সামান্য কিছু ভিউজ পাওয়ার আশায় মানুষ যে এত নিচে নামতে পারে, আমার কয়েকজন বন্ধুর ভিডিও দেখে সেটা বুঝতে পারলাম। আমরা মুসলিম, মুসলিম হয়ে কেন এই ধরনের ভিডিওগুলো করছি? যারা বিধর্মী তারা করে ঠিক আছে, কিন্তু আমরা মুসলিম হয়ে কেন এই ধরনের ভিডিওগুলো করব? নাক দিয়ে সর্দি বের করে হাতে নাও, লালা বের করে হাতে নাও, এগুলো কোন ধরনের ভিডিও? এই ভিডিওগুলো দেখলে না আমার সত্যি সত্যি বমি আসে। এখন কিন্তু বিধর্মীরাও এই ধরনের ভিডিও করে না, আমরা মুসলিম হয়ে যা করি। দোয়া করি আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। আমরা যতই তোমাদের নিয়ে কথা বলি না কেন, তোমাদের কিছু যায় আসে না। তোমাদের মধ্যে যতদিনই হেদায়েত না আসবে, তোমরা এগুলো করতেই থাকবে, তো করো। এক সময় ঠিকই বুঝবে আমরা এগুলো কী করেছিলাম। আসলে সেটা কবে মনে হয় না, এখন অনেক দেরি হবে সেটা বুঝতে তোমাদের। বাটিতে ফুসকা খাওয়ার জন্য যতটুকু টক নিয়েছি, তার ভিতরে কিন্তু ফুসকাগুলো চুবানো যায় না, তো সেজন্য বাটি দিয়ে ঢেলে দিলাম ফুসকার মধ্যে টক। আর টক ঢালতে গিয়ে কিন্তু প্লেটের মধ্যেও কিছু পড়ে গেছে, পড়ুক, সমস্যা নেই, আমি তো খাবো। আমার কিন্তু ফুসকা খাওয়া প্রায় শেষ, আর দুটো ফুসকা আছে, তো এই দুটো ফুসকাও আমি একইভাবে খেয়ে নিব। ফুসকা দেখে কার কার জিভে পানি এসে গেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ফুসকা খাওয়ার জন্য যতটুকু টক নিয়েছিলাম, মনে হচ্ছে সব টকটুকু লাগবে না ফুসকা খেতে। যতটুকু টক বেঁচে যাবে সেটা আমি খালি খেয়ে নিব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ফুসকা খাওয়ার পর আমার এতটুকু টক রয়ে গেছে, তো এটা এখন আমি খেয়ে নিব। ভিডিওটা আর বড় করব না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।